আসসালামু আলাইকুম আমি তনিমা খাতুন আজকে আমি আবার চলে আসছি এসি মেশিন স্লিপ রিলেটেড ম্যাথ নিয়ে আলোচনা করতে লাস্ট লেকচারে আমি আপনাদের এক ধরনের স্লিপের ম্যাথ দেখিয়েছিলাম আজকে আমি সেকেন্ড টাইপের স্লিপের ম্যাথ দেখাবো তো আমি হকের বই ফলো করছি হকের বে ফলো করি এক্সাম্পল ফোর নাম্বারের যে ম্যাচ সেটা আমি এখন এবং আজকে সলিউশন করব। এখানে আমরা কোশ্চেনটা যদি আগে একটু দেখি দেখে বলে কোয়েশ্চেনটা বলেছে একটি বারো পোল তিন ফেজ অল্টারনেটর বারো মিনিটে বার ঘোরে এইট পোল তিন ফেজ ইন্ডাকশন মোটরকে সাপ্লাই দেয় যদি মোটরের স্লিপ থ্রি পারসেন্ট হয় তবে মোটরের গতিবেগ কত হবে কোশ্চেনটা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে এখানে একটা অল্টারনেটরের কিছু ভ্যালু দেয়া আছে অর্থাৎ অল্টারনেটরে পোল সংখ্যা দেওয়া আছে বারো এবং অল্টারনেটর কতবার ঘুরছে তার স্পিড সেটি দেওয়া আছে পাঁচশো এবং সাথে সাথে বলছে তারপর আমাদের যে ইন্ডাকশন মোটর সেই ইন্ডাকশন মোটরের কিছু ইনফরমেশন দেওয়া আছে যার পোল সংখ্যা দেওয়া আছে এবং স্লিপ দেওয়া আছে এই অবস্থায় আমাদের ইন্ডাকশন মোটরের গতিবেগ অর্থাৎ সে কত গতিতে ঘুরছে সেটা বের করতে বলেছে তাহলে গিভেন ভ্যালুগুলো আমি এখানে লিখে তাহলে দেখেন এখানে আমি গিভেন ভ্যালুগুলো লিখে ফেলছি আমার জন্য যে ভ্যালু দেওয়া আছে সেটা লিখেছি এবং ইন্ডাকশন মোটরের জন্য যা কিছু দেওয়া আছে সেটাও আমরা লিখেছি বাট খেয়াল করেন আমাদেরকে বলছি ইন্ডাকশন মোটরের জন্য রোটোর স্পিড অর্থাৎ এনার বের করতে আর এনার বের করার সূত্র কি এনএস ইন্টু ওয়ান মাইনাস এস অর্থাৎ যদি আমি একটি ইন্ডাকশন মোটরের রোটরি স্পিড বের করতে চাই তাহলে ইন্ডাকশন মোটরের সিনফ্রোনাস স্পিড আমার জানা থাকতে হবে কার জন্য ইন্ডাকশন মোটরের জন্য বাট ইন্ডাকশন মোটরের আমার যে স্পিড সেটা বের করার সূত্র কী সেটা বের করার সূত্র হচ্ছে একশো বিশ এফ বাই পি কিন্তু আপনি দেখেন ইন্ডাকশন মোটরের জন্য এফ বা ফ্রিকোয়েন্সি কিন্তু আমার দেয়া নেই সেক্ষেত্রে আমার ফ্রিকুয়েন্সিটা বের করে নিতে হবে কিন্তু আমি কিভাবে ফ্রিকুয়েন্সি বের করব। আমি বলেছিলাম যে ইন্ডাকশন মোটরের যে ফ্রিকুয়েন্সি সেটা হচ্ছে সাপ্লাই ফ্রিকুয়েন্সি অর্থাৎ স্ট্যাটোরে আপনি যে সাপ্লাই দিচ্ছেন সেই সাপ্লাই ফ্রিকুয়েন্সির মানটাই হচ্ছে আমার ইন্ডাকশন মোটরের স্ট্যাটোরের ফ্রিকোয়েন্সি আবার খেয়াল করার অল্টারনেটর অল্টারনেটরটা কী আর ইন্ডাকশন মোটরটা কি অল্টারনেটর কাজ হচ্ছে আপনার মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা অর্থাৎ অল্টারনেটর মেকানিক্যাল এনার্জি ইনপুট হিসেবে নিবে এবং সে আউটপুট হিসেবে কি দিবে ইলেকট্রিক্যাল এনার্জি সেই এনার্জিটাই আমার এখানে ইন্ডাকশন মোটরে কি করব আমরা ইনপুট হিসেবে ইউজ করব। যেটা আমার কোশ্চেনে অলরেডি বলে দিছে যে এই এ ভ্যালু দেওয়া আছে যেখান থেকে সে একটা সাপ্লাই দিবে ইন্ডাকশন মোটরকে তাহলে এনিহাও যদি আমার অল্টারনেটিভ ফ্রিকোয়েন্সির মানটা আমি জানতে পারি সেক্ষেত্রে আমি ইন্ডাকশন মোটরের ফ্রিকোয়েন্সির মানটা পেয়ে যাব তাহলে অল্টারনেটিভ ফ্রিকোয়েন্সির মান আমি বের করতে পারি আমার যে সিন্থোনাসি স্পিডের সূত্র আছে সেটার মাধ্যমে সো আমি এখানে লিখেছি এনএফসিকুয়াল টু একশো বিশ এফ বাই পি আর যেহেতু আমার ফ্রিকোয়েন্সির মান বের করতে হবে তাই এফটাকে বাম পাশে রেখে ডান পাশে আমি সবগুলো উপাদান নিয়ে নিয়েছি এবং মান বসিয়ে দিছি দেখেন বসে যে অল্টারনেটর ঘরে পাঁচশো বার তাই না দেখো এনএসআর মান পাঁচশো পোল সংখ্যা দেওয়া আছে বারো আর একশো তো ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে অল্টারনেটর যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে ফিফটি সাইকেল পার সেকেন্ড আচ্ছা তাহলে অল্টারনেটরের কাজ শেষ এখন আমরা চলে আসছি আমাদের মেইন অংশে অর্থাৎ আমাদেরকে যেটা বের করতে বলছে। রোটর স্পিড সেই রোটোর স্পিডের জন্য তাহলে রোটোর স্পিডের জন্য এখন আমার ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড প্রয়োজন হবে তো এই আমি সূত্র লিখলাম সূত্র লিখে এখানে আমি মান বসিয়ে দিচ্ছি সো একশো বিশ ইন্টু এফ এর মান আপনি পেয়েছেন ফিফটি পোল বা পি এর মান আছে আপনার এইট তাহলে আপনি ক্যালকুলেশন করেন যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে হবে একশো বিশ ইন্টু ফিফটি অ্যান্সারের সাথে ভাগ হবে এইট তাহলে আমরা পাচ্ছি সাতশো পঞ্চাশ আচ্ছা এগেন একক হবে আর পি এম অর্থাৎ রেভলিউশন পার মিনিট এখন তাহলে আমি এনআর সূত্রটা লিখতে পারি এবং বাকি মানগুলো বসিয়ে দিতে পারি তা আমি এখানে সূত্র লিখে ফেললাম এনআর ইকুয়াল টু এন এস ইনটু ওয়ান মাইনাস এস যেখানে এনএসের মান হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ান মাইনাস এস এর মান দেখেন আমার দেয়া আছে পয়েন্ট জিরো থ্রি

রোটর তো আর ফ্র্যাকশনের মাধ্যমে ঘুরতে পারে না অর্থাৎ সে হাফ বার ঘুরতে পারে না ঘুরলে একবার ঘুরবে অথবা জিরো বার ঘুরবে তাই না তাই আপনাকে এটা ফুল ভ্যালু হিসেবে কনসিডার করতে হবে এখন পয়েন্টের পর যখনই ফাইভ থাকে সে সেটাকে সাধারণত আমরা ফুল ভ্যালু ওয়ান হিসেবে কনসিডার করি তাহলে সাতশো আট সাতাশকে আমরা সাতশো আটাশ আর লিখতে পারি আর যদি এটা আমার সাতশো সাতাশ দশমিক সাপোজ ফোর হতো তাহলে আমি কিন্তু সাতশো সাতাশ লিখতাম কেন কারণ আপনারা ম্যাথে পড়ে আসছেন পয়েন্টের পর ফাইভের বেশি ভ্যালু হলে সেটাকে আমরা ফুল ভ্যালু হিসেবে কনসিডার করি আর তার থেকে কম হলে সেটাকে আমরা জিরো ভ্যালু হিসেবে কনসিডার করি আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের এই চাপ্টার টেনে এই দুই টাইপসের ম্যাথই আছে আপনারা এই দুই টাইপের ম্যাথ ফলো করলে আশা করছি এই চাপ্টারে সবগুলো ম্যাথ পারবেন আর ম্যাথগুলো সাধারণত পরীক্ষায় সংক্ষিপ্ত ম্যাথ হিসেবে আসে সো ম্যাথগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট ভালো করে দেখবেন আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ